ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ। ঘটনা নেপথ্যে তৃণমূলের হাত, এমনটাই দাবি করেছেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ। অর্জুনের দাবি, আজ সকালে তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে ভয়েস মেসেজ করে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। এ নিয়ে পুলিশের দ্বারস্থ হওয়ার পাশাপাশি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন অর্জুন সিং। যদিও এর সঙ্গে তৃণমূল যোগের অভিযোগ উড়িয়ে দিয়েছেন জগত দলের বিধায়ক সোমনাথ শ্যাম। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ। পার্থ ভৌমিক, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি সব কিছু পারে, কিন্তু আমি এটা বুঝতে পারলাম না কি আমাকে বলে মারাটা খুব কঠিন আছে। এমনি মারতে পারবে ঠিক আছে, কিন্তু বলে মারাটা কঠিন আছে। এর ডিটেলস পেয়েছি, এই ছেলেটা মমিনপাড়া কালাবাবু যে হিরোইন বিক্রি করে তার সঙ্গে থাকে, নাম আছে নিকেতন বর্মা। পুলিশকে জানানো হয়েছে, এখন অফিসিয়ালি এফআইআরও করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রাখতে বলুন অর্জুনকে। মমতা বন্দ্যোপাধ্যায় থাকা পর্যন্ত কেউ অর্জুনকে কিছু করতে পারবে না, কেন আমাদের বাংলার নিরাপত্তা এবং বাংলার যে প্রশাসন তারা কোনোদিনও এই ধরনের কিছু করতে দেবে না কাউকে। প্রশাসনের হাতে নাম্বারটা তুলে দিতে, 24 ঘন্টার মধ্যে দেখবেন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। ভোটের মধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। রবিবার মধ্যরাতে বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বাংলাদেশে ঘূর্ণিঝড় আছড়ে পড়লেও রেহাই পাবে না বাংলা। শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার একটা মে মাস, বাংলার আকাশে ফের দুর্যোগের ঘনঘটা। ধেয়ে আসছে আরও একটি ঘূর্ণিঝড়, আয়লা, আমফানের পর এবার রেমাল। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এই মুহূর্তে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহবিদদের অনুমান, আগামী শনিবার অতি গভীর নিম্নচাপে পরিণত হবে সেটি, রবিবার সকালে পরিণত হবে শক্তিশালী ঘূর্ণিঝড়ে এবং অগ্রসর হবে উত্তরের দিকে। রবিবার মধ্যরাতে বাংলাদেশ উপকূলে রেমালের ল্যান্ডফল হতে পারে বলে পূর্বাভাস। ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে 100 কিলোমিটারেরও বেশি। ওটা হিট করার সম্ভাবনাটা হচ্ছে যে মোস্টলি বাংলাদেশ কোস, তবুও কথা হচ্ছে ওখানে একটা ক্ষীণ সম্ভাবনাও আছে যে আপনার বাংলাদেশ এবং কি বলে ওয়েস্টবেঙ্গল কোস্টে হিট করার। এবারের ঝড়ের নাম দিয়েছে ওমান। রেমাল শব্দের অর্থ বালি। বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় রেমালের ল্যান্ডফল হলেও প্রভাব পড়বে এই রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে। শুক্রবার ভোর থেকে উত্তাল হবে সমুদ্র, সেজন্য মাছ ধরতে সমুদ্রে যাওয়া মৎস্যজীবীদের দ্রুত ফিরে আসতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের জেরে প্রত্যক্ষ প্রভাব পড়তে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায়। উত্তর চব্বিশ পরগনার সুন্দরবন এলাকাতেও এর প্রভাব পড়তে পারে। শনিবার পূর্ব মেদিনীপুর, 2 চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, কলকাতা এবং হাওড়ায়। বৃষ্টির সঙ্গে ঝড় হতে পারে 80 থেকে 90 কিলোমিটার বেগে। রবিবার হুগলি, নদিয়া এবং ঝাড়গ্রামে ঝড় ও ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সোমবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের 5 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। মঙ্গলবার থেকে এরাজ্যে ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতে শুরু করবে, কমবে বৃষ্টির পরিমাণও। কলকাতা এবং হাওড়া 26 তারিখে আপনার অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে, বুঝলেন, এবং সেদিনে আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং গাস্টি উইন্ড 70 to 80 কিলোমিটার পার আওয়ার গতিবেগে সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং ওই দিনে কিন্তু কলকাতায় হেভি টু ভেরি হেভি রেনের সম্ভাবনা আছে। 2009 সালের 25শে মে সুন্দরবনে ছোবল মারে আয়লা। 2019-এর 3রা ও 4ঠা মে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় ফণী। 2020-এর 20শে মে বাংলার উপকূলে আছড়ে পড়ে আমফান। 2021-এর 26শে মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রথম ঝাপটা বয়ে যায় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকার উপর দিয়ে। আবার একটা মে মাসের শেষে ধেয়ে আসছে আর একটা ঘূর্ণিঝড়। ঝিলম করঞ্জায় সৌমিত্র রায়, এবিপি আনন্দ।